আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খেজুর গুড়ের পায়েস। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন, এর জন্য কী কী লাগছে আর এটা বানাতে খুবই সহজ, খেতে খুবই অসম্ভব মজা হয়েছে, চলুন এর জন্য কী কী করছে। এর জন্য প্রথমে আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে এটাতে 1.5 কেজি গরুর দুধ দিয়েছি আমি। এটা দিয়ে তারপর এটার সাথে দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। 1 কাপ পরিমাণ দিয়েছি আমি। ঠিক তারপর আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি আমি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনারা চাইলে লবণটা না দিলেও হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এলাচ আর তেজপাতা। সাধারণত আমি এই টাইপের পায়েসগুলোতে শুধুমাত্র এলাচ দিয়ে থাকি, আজকে আমি একটু তেজপাতাও দিয়েছি। তারপর আমি অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে, প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রেখেছি, যখন চালটা একটু সিদ্ধ হয়ে আসবে, মোটামুটি 90% মতো সিদ্ধ হয়ে আসবে, তখন এটার সাথে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটাতে আমি কোনো চিনি মিক্স করবো না, শুধুমাত্র গুড়টাই দিয়ে দিব। গুড়টা দেওয়ার পরে আবার আমি অপেক্ষা করছি এটা আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। যেখানে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চালটা, দুধটাও মোটামুটি কমে আসছে, তখন আমি এটার সাথে দিয়ে দিব নারকেল কোড়ানো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে রেখেছি, তারপরে সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার শীতের খেজুর গুড়ের পায়েস, আর এটা খুবই মজা হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার চেষ্টা করবেন, অবশ্যই সবাই করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।